আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে অনেক দিন পর ভিডিও ছাড়া হবে, তাও যেদিন ভিডিও করতেছি সেদিন ছাড়তে পারবো না, তো দেরিও হবে। তো আমার পরীক্ষা ছিল, পরীক্ষার যার কারণে কোনো ভিডিও ছাড়তে পারি নাই। ভিডিও ছাড়া কি মোবাইলেও সেরকম ধরা হয় নাই আসলে। তো আজকের ভিডিওটা হচ্ছে, যেহেতু শীতকাল আইসা পড়লো অনেক দিন বাট কোনো ভিডিও ছাড়া হয় নাই, তো শীতকালে পাখির কিভাবে আপনার যত্ন নেবেন। দেখা যায় পাখির বাচ্চা হয়, এবং অনেকে কিন্তু শীতকালে বাচ্চা কিন্তু প্রোডাকশন ভালো হয় পাখির, কিন্তু শীতকালে আবার যারা মাছ পালেন ব্রিডিং বন্ধ করতে হয় কারণ পানি ঠান্ডা হয়ে যায়। কিন্তু পাখি কিন্তু শীতেই প্রোডাকশন ভালো হয়, দেখা যায় গরমে সবাই ব্রিড বন্ধ রাখে যখন বেশি গরম হয়, শীতে পাখির ব্রিড করা শুরু করে। কিন্তু শীতে আবার আরেকটা জিনিস হয়, যদি খোলামেলা থাকে বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চা মারা যায়। তো এই যে এগুলো, এটা হচ্ছে পাখির বাচ্চা, তো এটা একটা মিডিয়াম, কত 10 দিন বয়স হয়ে যাবে পাখির বাচ্চা, 10 দিন হবে বয়স। তো এখন শীতকালে আমি খাবার হিসাবে যেটা দিচ্ছি, যদি একটু দেখাই আপনাদের, দাঁড়ান, তো হচ্ছে এই খাবারটা দিতেছি। এটার মধ্যে তেমন কিছু নাই, গম আছে আর পোলাওয়ের ধানটা আছে, ভুট্টা আছে, কিছু ডাল আছে যেটা আর কি বুটের ডাল বলে সেটা আছে, তাছাড়া তেমন আর কিছু নাই। তো না থাকার কারণটা হচ্ছে বর্তমান কিন্তু পাখির খাবারের দাম অনেক, সেই হিসাবে কিন্তু পাখির বাজারে তেমন কোনো দামই নেই। খাবারের দাম অনেক থাকলেও পাখির দাম নেই। দেখা যায় গম আগে 30 থেকে 35 টাকা কেজি দিয়ে কিনতাম, এখন সেটা হয়ে গেছে 50 টাকা কেজি। দেখা যায় ধান আগে 30 টাকা থেকে 30 টাকা কেজির মধ্যে ধান হয়ে যেত, এখন দেখা যায় সেটা হয়ে গেছে হচ্ছে 45 টাকা কেজি, 45 টাকা থেকে 40 টাকা কেজি, ভালোটা গেলে 45-50 উঠে যায়। তারপর ভুট্টা 50 টাকা কেজি হয়ে গেছে, আগে 35 টাকা কেজি ছিল। তো এইভাবে কিন্তু সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু তখন কিন্তু আমরা খাবারের দাম কম থাকলেও পাখির দাম দেখা যায় অনেক বেশি পাইতাম। দেখা যায় পাইকারি দামে 500 টাকার মধ্যে, মানে 3 মাসের যে বাচ্চাগুলো থাকে, মানে সেমি অ্যাডাল্ট বলা যায় ওগুলি থাকে, সেগুলো কিন্তু বিক্রি করা যেত 500 টাকায় পাইকারি দামেই। কিন্তু বর্তমানে এখন যেটা দেখা যাচ্ছে সেটা পাইকারি দামে অনেক কমে বিক্রি করতে হচ্ছে, পাইকারি দামে দেখা যেতেছে অনেক কম, আর খুচরা দামেই দেখা যায় 350-400 টাকা যায়, যেখানে আগে খুচরা দামে যেত 800 টাকা, ডাবল ডাবল যেহেতু এখন দাম ডাবল কমে গেছে, যার কারণে সমস্যায় পড়তে হইতেছে, যার কারণে খাবারটা ওরকম দিতে পারি না। এই খাবার দিলেও মানে খরচটা অনেক বেশি পড়ে যায় নর্মাল আগে যেভাবে করতাম, লাভের পরিমাণ বর্তমানে একদমই কম। তো পাখিগুলোকে খাবার দিয়ে নিই, যেহেতু খাবার এখন নাই, আমি এখন আইসা দেখলাম, তো আগে পাখিগুলোকে খাবার দিয়ে নিই, তারপর বাকি কথাগুলো বলছি। তো আলহামদুলিল্লাহ সবগুলি পাখিকেই খাবার দেওয়া হয়েছে এখন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে পাখির দাম, তো এখন পাখির দাম আর আগের মতো নাই। পাখি যারা এখন কিনতে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে, আমি বলবো এটা না কিনাই বেটার, কারণ বাংলাদেশের অবস্থা খুবই, কি বলবো, খুবই খারাপ অবস্থা চলে যাচ্ছে। এখন মানুষ খাওয়া নিয়ে, খাওয়া বাঁচা নিয়ে টানাটানি শখ দূরে থাকুক, আগে সুস্থ মতন মানুষ খাক তারপর শখ। সো এখন আর শখের জিনিসের তেমনই নাই। কয়দিন আগে আমি আমার পাখির কিছু বাচ্চা খাইছিলাম, কয়দিন আগে না, এই 3-4 দিন আগে, ওরকম পাখির দাম নাই, এসে বাচ্চা খাওয়াও ভালো। সো সেরকম কিছু বাচ্চা খাইছিলাম, তো এটা এখন আর কি বলার, কি বলার আছে। তো পাখি সেরকম দাম নাই, যারা ব্যবসা এখন শুরু করতে যাচ্ছেন পাখি নিয়ে, আমি বলবো অন্তত ঘুঘু পাখি বা বার্জিকাল নিয়ে করবেন না। খাবারের দাম যে হারে বাড়ছে সেই হারে কিন্তু পাখির দামও নেই, আর ডিমান্ডটাও সেই হারে নেই। তো কিন্তু যারা পাখি এখনো পালতেছেন হয়তো বিক্রি করে দিবেন, কিন্তু যারা শখ করে অল্প পালছেন, আমি কিন্তু বেশি এখন পালতেছি না, আমার অনেক ছিল সব সেল করে দিছি, কিছু খায়া ফেলছি, কিছু একাই উড়ে গেছে, গা খাঁচা খোলা ছিল। তো এইভাবে এখন পাখি খুব অল্প পরিমাণেই আমার আছে, যারা শখ করে পালতেছি পালি সমস্যা নেই, আমার তো এখানে সেরকম বেশি খরচ যেতেছে না, মাসে দেখা যায় 300 টাকা বা তার চেয়ে কম, তা 300 টাকাই যাইতেছে, আগে কম যেত, এখন 300 টাকাই যায় বা তার থেকে একটু বেশি যায়, একটু উন্নত মানের খাবার দিতে গেলে 400 টাকা 500 টাকা খরচ চলে যায় গা। তো এখন বর্তমানে তেমন কোনো খাবার দিতেছি না। তো শীতে যারা পাখি পালতেছেন তাদের বাচ্চার একটু যত্ন নিতে হবে, তো যারা ঘরের ভিতরে পালেন বা বারান্দায় পালেন তারা কি করবেন, এই যে মানে যারা বারান্দায় পালেন, যে এরকম কাপড় দিয়ে দেখছেন ঢেকে দিছি, এটা পুরাটা ঢেকে দিবেন,
তো কাপড় দিয়ে এটা ঢেকে দিলে কি হয়, বাচ্চাগুলি ঠিক থাকে। বিশেষ করে দেখেন এখানে আমার ঢাকা হয়েছে বেশি, যেখানে বাচ্চা থাকে এদিক দিয়ে পিছনে ঢাকা, আর ওদিকে আরো পাখি আছে যা কোনো ঢাকি নেই, আর এদিক কর্নারে ঢাকা, আর সামনে একটা টিন দিয়ে দিছে। আমারগুলি বাইরেই থাকে যখন এইভাবে সেট আপ করে দিছে, আর আমারগুলি শক্তিশালী হয়ে গেছে। অনেকদিন ধরে বাইরে থাকতে থাকতে ওরাও মরে না, ওদের বাচ্চাও মরে না শীতের মধ্যে, মানে ওরা শীত ওদের কাবু করতে পারে না। তো এভাবে চলতেছে টুকটাক। তো পাখিকে যারা শখ করে পালতেছেন তারা অবশ্যই পালতে পারেন, বাট যারা খামার করতে চাচ্ছেন, যারা করছেন তারা তো করেই গেছেন, সমস্যা নেই, বাট যারা খামার করতে চাচ্ছেন তারা আমি বলবো করার দরকার নেই একদমই। তো এই ছিল আজকে টুকটাক একটু কথা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আশা রইলো যে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন। আর চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে, তো লাইকটা প্লিজ করে দিয়েন, পারলে একটা কমেন্ট করে দিয়েন, ভালো হইলে বলবেন, ভালো হয়েছে না হলে নাই। বাট এই কথাগুলি যেগুলি বললাম, যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন পাখি নিয়ে, বা ইউটিউবে অনেক পুরান ভিডিও যারা দেখছেন, ইউটিউবে অনেক পুরান ভিডিও আছে যেগুলো দেখে বলতেছেন আমিও পাখি ব্যবসা শুরু করবো, অনেক ডিমান্ড পাখি, বা সেই ডিমান্ড নাই। আমি যখন সর্বপ্রথম পাখি কিনলাম পাইকারি দাম দিয়ে কিনছিলাম, 800 টাকা ছিল পাইকারি দাম, খুচরা দাম ছিল 1200 টাকা, কিন্তু এখন পাখির পাইকারি খুচরা দামই 800 টাকা নেই। খুচরা দাম আগে যেখানে 1200 ছিল সেখানে খুচরা দাম এসে পড়ছে 400 টাকা 300 টাকা। দেখা যায় অনেকে খাঁচা বিক্রি করার জন্য খাঁচার সাথে পাখি ফি দিয়ে দিতেছে। আমাদের এখানে এরকমই অবস্থা কিছু দোকানে হয়েছে। তো আমি তো এগুলো শখ করে পালতাছি, অল্প কিছুই আছে এখন আর বেশি নাই, বাট অভিজ্ঞতা তো আছে অনেক বছরেরই, এবং ছোট সময় থেকেই আমার পাখির প্রতি খুব একটা ঝোঁক, সো সেভাবে পালছি। তো অবশ্যই একটা লাইক করে দিবেন প্লিজ, আর যাদের বাচ্চা পাখি আছে এখনো ঠিক মতন যত্ন নেন, সবসময় ছোট খাবারটা দিবেন। আর আমি এখানে একটা, মানে ছোট খাবারটা দিবেন, আর একটা ভিডিও আছে, আমি এখানে একটা গোপন খাবার ইউজ করি পাখির বাচ্চার জন্য, মানে অল্প কিছুদিন ধরে ইউজ করতেছি, একটু পুষায় নিতে হবে ভাইয়া, যারা খামার করতেছেন তাদের জন্য ওই খাবারটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো সেটা আমি সামনে একটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো। এক ভিডিওতে এত কিছু বললে অনেক লং হয়ে গেছে, কেমনি লং হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই ভাইয়া লাইক দিয়ে দিবেন, চ্যানেল একদমই শেষ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।